বুফে খাওয়া সব হাইটে হাইটে খায়, হাইটে হাইটে খাইতে খাইতে এখন লিভার সব শেষ। পরীক্ষা করে দেখা গেল মুসলমানদের লিভার ভালো, কারণ মুসলমানদের নবী আলাইহিস সালাম বলছেন যখন খাবাইয়া গোলাম সাম্মিল্লা কুল বিসমিল্লা কুল বি আমিনিক, হে গোলাম যখন খাবার ডান হাতে খাও আল্লাহর নাম নিয়ে খাও, বসে খাও, সুবহানাল্লাহ। এখন ডাক্তাররা বের করেছে দাঁড়িয়ে যখন কেউ খায় সরাসরি খাওয়াটা গিয়ে ভিতরে আঘাত করে, ওগুলো ক্যান্সার হয় ভিতরে ও সমস্ত অর্গান গুলো, আর যারা দাঁড়িয়ে পানি খেয়ে দেন লিভার গুলো নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন তিন ঢোকে পানি খাও, সুবহানাল্লাহ কত ইচ্ছে করে না, যারা গট 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 করে পানি খেয়ে এটাও লিভারের জন্য ক্ষতি। এখন বিজ্ঞান বলছে তিন ঢোকে যদি পানি খায় লিভারের উপর কোনো কষ্টই পড়ে না, যা করেছেন সবই বিজ্ঞান। সেই নবী রাহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চাষির সাথে হাত মেলালেন, হাতটা খুব শক্ত, জিজ্ঞেস করলেন তোমার হাতটা এত শক্ত কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাত দিয়ে আমি ক্ষেতের কাজ করি, শ্রমিকের হাত আরো শক্ত, ঠিক কি না? রিক্সা যারা চালায় ওরা যদি হাত দিয়ে কোনো ভালো কুস্তিগিরে থাপ্পড় মারে গালের দাগ পড়ে যাবে, হাত তো না যেন লোহা, কিন্তু রিক্সাওয়ালাদের শরীর ভালো হয় না কেন? এই কষ্টের কাজ করে রেস্টের সময় খায় বিড়ি, যত পৌঁছা জিনিস, যদি দুইটা করে কলা খাইতো কত শান্তির দেশ আমার, এমন কোন জায়গা নাই যেখানে কলা পাওয়া যায় না, ঠিক কিনা? জান্নাতিদের খাওয়া কি প্রথম হলো বরই তারপরে কলা, প্রথম কি বরই, আপনারা চিন্তা করেন এই বরই পোষা বরই খায় কে? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ফুরুশিম মারফুয়া। আল্লাহু আকবার। ডানপন্থী যারা শুনো, ডানপন্থীরা আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করুন, আমিন। আরো জোরে আমিন। ডানপন্থী দুনিয়ারও শান্তি আখিরাতেরও শান্তি, আর বাম আছে যেখানে রোগ আছে, মাছির দুইটা ডানা, একটা ডান আর একটা বাম, যখন খাওয়াতে ডুগায় কোনটা ঢুকায়? বামটা। আর ডানটা কি করে? উপরে রাখে। রাসূলুল্লাহ বলেছেন 1400 বছর আগে বুখারীতে, তাও বলছে মাছিটা ডুবায় দাও দুধের ভিতরে। আজকের বিজ্ঞান দেখে খেই হারিয়ে ফেললো, মাছি ডুবিয়ে দিলে আর ওটার ভিতরে আর কোনো রোগ থাকলো, এটা এবার খাও, মাছি ডুবাও ডুবে ফেলে দাও। বামটাতে হলো রোগ, ওই রোগেরই ওষুধ হলো ডান ডানাতে। আল্লাহু আকবার।